আপনার মাধ্যমিক বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সব মুছে দেখাবো, সবাইকে তার সব নিকটবর্তী শিক্ষার্থীদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইতিহাস ও বিশ্ব সভ্যতা, প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি, ইতিহাস কি এই সম্পর্কে আমরা আলোচনা করব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, দীর্ঘ 9 মাস প্রাণপণ লড়াই করে এই দেশ স্বাধীনতা লাভ করে শত্রুমুক্ত। মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী, বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন, ইতিহাস কি করে, ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন, ইতিহাস সত্য সত্য ঘটনা উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইতিহাস কি করে, ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। এই ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে আমাদেরকে কি করতে হবে, ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। ইতিহাস যেহেতু সত্য ঘটনা উপস্থাপন করে, সেই জন্য ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। ইতিহাসের ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। শিক্ষার্থীরা, এইবার আলোচনা করবো ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস কি এবং ঐতিহ্য কি? ইতিহাস শব্দটির উৎপত্তি হয় ইতিহো শব্দ থেকে। ইতিহাস শব্দটির উৎপত্তি হয় ইতিহাস উৎপত্তি হয়
এইস কারের মত এইস কা একজন ইতিহাস বিদের নাম এইস কা এর মতে আর ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ বর্তমান আর অতীত বর্তমান অতীত মধ্যে একটা অন্তহীন সংলাপ তাহলে এইস কারের মতে হ্যাঁ
তাহলে হিস্টোরিয়া শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। হিস্টোরিয়া শব্দটি গ্রিক শব্দ আর হিস্টোরি হিস্টোরি শব্দ হচ্ছে ইংরেজি। হিস্টোরি শব্দ হচ্ছে ইংরেজি যার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন ঐতিহাসিক ঐতিহাসিক হেরোডোটাস। ইতিহাস শব্দটির প্রথম ব্যবহার করেন ঐতিহাসিক হেরোডোটাস। ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করছেন কে? হেরোডোটাস 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 হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তাহলে ইতিহাসের জনকের নাম হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনকের নাম হচ্ছে হেরোডোটাস হেরোডোটাস। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন যার অভিধানিক অর্থ হলো ইতিহাস শব্দটির অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। ইতিহাস শব্দটির অভিধানিক অর্থ ইতিহাস শব্দটির আবিধানিক অর্থ সত্য অনুসন্ধান বা গবেষণা। আবিধানিক অর্থ সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সম্ভব। হেরোডোটাস বিশ্বাস করতেন যে ইতিহাস কি ছিল? সত্য অনুসন্ধান যার সত্যিকার অর্থে ছিল। হেরোডোটাস বিশ্বাস করতেন ইতিহাস হলো অবিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল যা হেরোডোটাস কি করতো? হেরোডোটাস বিশ্বাস করত যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা তাহলে ইতিহাসের আবিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান ও গবেষণা। হেরোডোটাস কি করতেন? বিশ্বাস করতেন যে ইতিহাস সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা হেরোডোটাস বিশ্বাস করতেন যে ইতিহাস সত্যিকার অর্থে ছিল যা অনুসন্ধান করা ও লেখা তিনি তার গবেষণা কর্মে গ্রিস ও পারস্যের মধ্যে হেরোডোটাস কি করেছিলেন? তার গবেষণা কর্মে গ্রিস ও পারস্যের সাথে সংঘটিত যুদ্ধে
যুদ্ধের বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করেছেন বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করেছেন এতে তিনি কি করেছেন প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ঘটনা গ্রিসের বিজয় গাথা লিপিবদ্ধ করেছেন তাহলে হেরোডোটাস কি করেছেন প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ঘটনা গ্রিসের বিজয় গাথা করে লিপিবদ্ধ হেরোডোটাস কি করেছেন ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য ঘটনা কোথায় রেখেছেন গ্রিসে মালা গেঁথে রেখেছেন এতে তিনি প্রাপ্ত তথ্য গুরুত্বপূর্ণ ঘটনা গ্রিসে যাতে পরবর্তী প্রজন্ম তিনি এইভাবে মালা গেঁথে রেখেছেন যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায় তিনি এভাবে লিপিবদ্ধ করেছেন যা মালার সাথে তুলনা করেছেন যে মালা গেঁথে রেখেছেন যাতে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ঘটনাটি ভুলে না যায় এই বিবরণ যেন তাদেরকে কি করে উৎসাহিত করে এই বিবরণ তাদেরকে উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে হেরোডোটাস এভাবে লিপিবদ্ধ করে রেখেছেন যা যা যেটাকে মালার সাথে তুলনা করেছেন এর জন্য তিনি বলেছেন যে মালা গেঁথে রাখলে মানুষ যেভাবে ভুলে না ইতিহাস ঠিক তেমনই যে এটাকে এভাবে লিপিবদ্ধ করেছেন যে মানুষ যাতে ভুলে না যায় ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ঘটনাটাকে তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান হেরোডোটাস ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করে ইতিহাস ইতিহাসের ইতিহাস প্রথম ইতিহাস অনুসন্ধান ইতিহাস অনুসন্ধান এই দুটি ধারণাকে তিনি একসাথে ইতিহাস ও অনুসন্ধান এই দুটি ধারণাকে তিনি একসাথে সংযুক্ত করেছেন একসাথে সংযুক্ত ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে তথ্য নির্ভর এই দুটো ঘটনাকে একসাথে সংযুক্ত করার ফলে ইতিহাস হয়ে উঠেছে কিসে বিজ্ঞানে পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়ে প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হল ইতিহাস মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হল ইতিহাস ইতিহাসবিদ র্যাফসন বলেছেন ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা র্যাফসনের মতে ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা ইতিহাস হল র্যাফসনের মতে ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বিবরণ বৈজ্ঞানিক ধারাবাহিক বিবরণ র্যাফসনের ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা আধুনিক ইতিহাসের জনকের নাম জার্মানি লিওপোল্ড ফন র্যাঙ্ক আধুনিক ইতিহাসের জনকের নাম লিওপোল্ড ফন র্যাঙ্ক ইতিহাস হলো প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণ প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার সত্য অনুসন্ধান ও বিবরণ প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার সত্য অনুসন্ধান ও বিবরণই হলো ইতিহাস
সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত। তাহলে ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক সতনিষ্ঠ বিবরণ। ইতিহাস হচ্ছে মানব কর্মকাণ্ডের মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত। ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ড। ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ঘটনা ও বিবর সত্যনিষ্ঠ বিবরণ। মানব সভ্যতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় কি করে? সত্যকে নির্ভর করে রচিত। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করে রচিত হয়। তাহলে আমরা জানলাম কি ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, ইতিহাস কয়েকজন ইতিহাসবিদদের নাম, লুইফল ফন র্যাঙ্ক, হেরোডোটাস, জনসন, এফসন, ইয়েইস কা। এবার আমরা জানব ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কি সেই সম্পর্কে এখন আলোচনা করব। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকে বলা হয় ইতিহাসের উপাদান। তাহলে ইতিহাসের উপাদান কাকে বলে? যেসব তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে বলা হয় ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়।
ইতিহাস উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, একটি লিখিত উপাদান, একটি অলিখিত উপাদান। এখন লিখিত উপাদান কি আর অলিখিত উপাদান কি, এই সম্পর্কে আলোচনা। তো লিখিত উপাদান হচ্ছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। লিখিত উপাদান হচ্ছে সাহিত্য। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময় কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়াও কি করা আছে, বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ে বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়। যেমন বে পোর্টালের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গী। বেদ পোর্টালের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ ও সিরাজের তবকাতি নাসির। মিনহাজ ও সিরাজের তবকাতি নাসির। আবুল ফজলের আইনি আকবর। তাছাড়াও কি বলা আছে, দেশি বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়। যেমন বেদ পোর্টালির অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গী, মিনহাজ ও সিরাজের তবকাতি নাসির, আবুল ফজলের আইনি আকবর। বিদেশি পর্যটকদের বিভিন্ন পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। যেমন পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলাদেশে বাংলায় আগত পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক ইবনে বতুতা সহ পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত চৈনিক চৈনিক পরিব্রাজক চৈনিক পরিব্রাজক ফা হিয়েন শাং ফা হিয়েন ফা হিয়েন ফা হিয়েন চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ইউ এন শাং ইচ্ছি সপ্তম শতকে আগত চৈনিক সপ্তম শতকে আসছে চৈনিক পরিব্রাজক পর্যটক ফা হিয়েন ফা হিয়েন ইউ এন শাং ফা হিয়েন ইউ এন শাং ইচ্ছি ইচ্ছি পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা ইবনে বতুতা পঞ্চম থেকে সপ্তম শতকে আসছে ফা হিয়েন হিউয়েন ছাং ইচিং ফা হিয়েন হিউয়েন ছাং ইচিং এরা আসছে পঞ্চম থেকে সপ্তম শতকে। তার পরবর্তী সময়ে আসছে আফ্রিকার পরিব্রাজক ইবনে বতুতা এসব বর্ণনা থেকে তৎকালীন সময় আমরা কী জানতে, তৎকালীন সময়ে সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম এইসব পর্যটকদের কাছ থেকে আমরা জানতে পারি কি, তৎকালীন সময়ের সমাজ, ধর্ম, রাজনীতি, আচার অনুষ্ঠান সম্পর্কে। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, গল্প কাহিনী, কিংবদন্তি। তিব্বতীয় লেখক লামা তারানাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল সিংহাসন আরোহণ সম্পর্কে সে বর্ণনা আছে। সেটি এক ধরনের গল্প, গোপালের রাজবংশ সম্পর্কে আরোহণ সম্পর্কে একটি বর্ণনা আছে, সেটা আছে এক ধরনের গল্প কাহিনী। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়। ইতিহাসকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করে। তাছাড়া সরকারি নথি চিঠিপত্র ইত্যাদি সম্পর্ক নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। এবার হচ্ছে অলিখিত উপাদান
যেসব তত্ত্ব যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় বিশেষ যেসব বস্তু যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের অধ্যয়নের তত্ত্ব পাই, সেই বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। লিখিত উপাদান নাম হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন আমরা কী সময় পাই? বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পায়। সেই বস্তু বা উপাদানই হলো প্রত্নতত্ত্ব নিদর্শন। যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভ, শিলালিপি। তাহলে লিখিত উপাদান হচ্ছে সাহিত্য, দলিলপত্র ইত্যাদি, সাহিত্য দলিলপত্র বৈদেশিক বিবরণ, অলিখিত উপাদান মুদ্রা, শিলালিপি, স্মৃতিস্তম্ভ ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে সেই সময় অধিবাসীদের জানা যায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সম্পর্ক ধারণা করা সম্ভব। প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা নগরায়ণ, মৃত ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য, অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। তাহলে আমরা এদের পরীক্ষা নিরীক্ষার ফলে ওই সময় অধিবাসীদের সম্পর্কে জানতে পারবো। ওই সময় অধিবাসীদের রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ণ, মৃত ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা সম্পর্কে, কৃষি উপকরণ সম্পর্কে ধারণা লাভ করত। উল্লেখ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আছে সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সিন্ধু সভ্যতা, পাহাড়পুর, ময়নামতি, বাংলাদেশের মহাস্থান গড় ইত্যাদি নিদর্শন। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। সম্প্রতি যেমন নরসিংদীর ওয়ারে বটেশ্বর প্রত্নতত্ত্ব আবিষ্কার, ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে 2500 বছর পূর্ব নগর সভ্যতা অস্তিত্ব ছিল। তাহলে আমরা কী করতে পারি? এই আবিষ্কারের ফলে পাহাড়পুর, ময়নামতি এগুলো আবিষ্কারের ফলে কি হয়েছে, বাংলার প্রাচীন সভ্যতার কি হয়েছে, নবদিগন্ত উন্মোচিত হয়েছে। বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আর শেষ। তাহলে আমি পড়ালাম কি, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান, ইতিহাস ও ঐতিহ্য কী, আর ইতিহাসের উপাদান কাকে বলে, এবং কী কী ইতিহাসের উপাদান থেকে আমরা কী কী শিখলাম। বাড়ির কাছে থাকলো যে কয়েকজন ইতিহাসবিদের নাম, ইতিহাসের সংজ্ঞা সহ ইতিহাসবিদের নাম, কয়েকজন ইতিহাস।
তাহলে এই বলে শিক্ষার্থীরা দূর দূরান্ত রনি করে শিক্ষার্থীদেরকে জানায় আবার সালাম আসসালামু আলাইকুম এদের আবার ক্লাস শেষ আল্লাহ দাদা বলা শুরু করি হাত রয়ে বসে পড়ি গেছে।